আজকে আজকে যেটা তোমাকে করাবো সেটা হলো এমএস অ্যাক্সেস। এমএস অ্যাক্সেসে কি করে ডেটাবেস তৈরি করতে হয় বা টেবিল হতে বানাতে হয়, তোমরা শুরু করে প্রোগ্রাম শিখলাম, অল প্রোগ্রাম শে, তারপর আমরা এমএস অফিস শিখছি। এমএস অফিস আমাদের এখানে 2007 আছে, 2007 অনওয়ার্ডস আছে, যে কোনো একটা। ফার্স্ট হচ্ছে কি ব্ল্যাঙ্ক ডেটাবেস। ব্ল্যাঙ্ক ডেটাবেসে যাওয়ার পরে এখানে ডেটাবেস এর নাম চাইবে, ডেটাবেস এর নাম বলবো তোমরা। ধরো আমি এখানে বললাম স্টুডেন্ট, স্টুডেন্ট 1 6 দিলাম, ক্রিয়েট করি, তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করি। দেখো এখানে একটা চলে এলো, একটা উইন্ডো এলো। তো এই উইন্ডো হচ্ছে কি বাঁ দিকে আছে নেভিগেশন উইন্ডো, ডান দিকে যে নেভিগেশন প্যান বলা, এখানে একটা টেবিল ওয়ান বলে একটা অপশন আছে, এটা একটা ডেটাবেস ক্রিয়েট হবে। নাও আমি যাব কোথায়, না একটা টেবিল তৈরি করো। ফার্স্ট অফ অল তোমরা কোথায় চলে যাবে, না ক্রিয়েট ট্যাবে। ক্রিয়েট ট্যাবে যাওয়ার পর এখানে টেবিল ডিজাইনে যেতে পারো, টেবিল তৈরি করার অনেক ধরনের অপশন আছে, কিন্তু এটা বেটার টেবিল ডিজাইন। টেবিল ডিজাইনে গিয়ে আমি একটা টেবিল বানাবো। তো ধরুন আমি একটা স্টুডেন্ট ডেটাবেস রাখবো, সেই একটা রোল নাম্বার দরকার, বললাম একটা নাম্বার নিলাম 1 2 3 4। এখানে ডেটা টাইপ গুলো ইউজ করা যায়, এস নেম মানে স্টুডেন্ট নেম, ফিল্ড এর নাম নিলাম এস নেম, আর ডেটা টাইপ বাই ডিফল্ট টেক্সট আছে। এখানে অনেক ধরনের ডেটা টাইপ আছে, মেমো, নাম্বার, ডেট, টাইম, কারেন্সি, অটো নাম্বার, ইয়েস নো, ভ্যালিউ অবজেক্ট, হাইপার লিঙ্ক, অ্যাটাচমেন্ট, লুকআপ পেজ। তো এটা হচ্ছে কি টেক্সট নিলাম। নেক্সট টেক্সট এর সাইজ তোমরা ঠিক করতে পারো, এখানে 255 বাই ডিফল্ট ডিফল্ট সেটা না আমি 50 করে দিলাম। সিমিলারলি নাম্বারের ক্ষেত্রে তাই ছিল, এখানে লং ইন্টিজার ছিল, তোমরা এখানে চুজ করতে পারো বাইট, ইন্টিজার, সিঙ্গেল, ডাবল, ডুপ্লিকেশন, যেটা খুশি। আমি যদি লং ইন্টিজার দিই তাহলে একটা লং লার্জ নাম্বার আমি স্টোর করতে পারবো, সেই এখানে দেখছি। নেক্সট হচ্ছে ডিওবি, ডেট অফ বার্থ নেবো। ডেট অফ বার্থের জন্য টেক্সট না নিয়ে আমি এখানে ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইমের ফরম্যাট সেট করতে পারো তোমরা, লং ডেট এন্ড শর্ট ডেট, যে কোনো একটা ডেট চুজ করতে পারো। আমি শর্ট ডেট চুজ করলাম, তো অনলি ডেট এন্ড দেবো এখানে। নেক্সট হচ্ছে কি আমাকে ইউজ করতে হবে ক্লাস, ক্লাসটা টেক্সট দেওয়াই ভালো। টেক্সট দিলাম, টেক্সটের সাইজ এখানে ঠিক করতে পারো, 255 আছে, এটা ম্যাক্সিমাম 10 ক্যারেক্টার হবে। এই গেল কি আমার টেবিল তৈরি করে। নাও আমি আসবো কি টেবিলের মধ্যে প্রাইমারি কি সেট করা, প্রাইমারি কি সেট করলাম, আর টেবিল প্রাইমারি কি সেট করতে যাই, তাহলে একটু রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে রোলের উপর রাইট ক্লিক, প্রাইমারি কি সেট করলাম। ওকে, নাও আমি শেপ করবো টেবিলটা, শেপ বাটনে ক্লিক করলাম, বা কন্ট্রোল এসো অ্যাপ্লাই করতে পারো তোমরা, শেপ, শেপ করে একটা নাম দেবো স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট টেবিল, তারপর ওকে, ওকে দিয়ে ক্লিক করলাম। স্টুডেন্ট টেবিল তৈরি হলো, আমি এটাকে ক্লোজ করে দিই, এটাকেও ক্লোজ করে দাও। এটা স্টুডেন্ট টেবিল একটা গ্রুপ চলে এসেছে, স্টুডেন্ট টেবিলের উপর ডাবল ক্লিক করো, দিতে পারো রোল নাম্বার 1, ইস নেম, এখানে আমি ডেট অফ বার্থ চুজ করলাম। তো ডেট অফ বার্থ এখানে একটা ড্রপ ডাউন মেনুতে তুমি চুজ করতে পারো, এখানে দিলাম আমি যে কোনো নেবে, এটা যদি তোমার না দাও তাহলে অসুবিধা কিছু নেই, করতে পারো 2 0 0। এটা করতে পারো 10 সেপ্টেম্বর, 10 ডিসেম্বর, ক্লাস ক্লাস 12, ক্লাস 12, এটা দাও 2 দাও, এখানে যদি 1 দিয়ে দাও তাহলে কি করে 1টা নেবে না।
আমি এটাকে সেভ করতে পারি বা না পারি আমার মেডিকেল শিপে। দিস ইজ আ মেথড টু ডিজাইন টেবিল। কিভাবে তোমরা টেবিল তৈরি করতে পারো তার একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দেখিয়ে করালাম। তো ঠিক আছে, ভালো ট্রাই করো, দিতে বিএসসি ভালো লাগবে।